Riyad has done enough. He has a lot of experience. We know what he can bring. So we want some other players also to get up some kind of... দর্শক, কোচ হাতুরু সিংহের চাপে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে সুযোগ দিয়েছে পাপন। দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপ খেলা নিয়ে অনেক সময় ধরে চলছিল বিসিবি বোর্ডের নাটকীয়তা। এর পেছনের ষড়যন্ত্র করে আসছিল নির্বাচক প্যানেলের প্রধান পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু। কিন্তু কেন রিয়াদের পেছনে লেগেছেন তা এখনও জানা যায়নি। তবে সবাইকে চমকে দিয়ে নান্নুর বাটপাড়ি সব ধরে ফেললেন কোচ হাতুরু সিংহ। তাই বিসিবির ওপর অনেকটাই চাপ প্রয়োগ করে রিয়াদকে দলে সুযোগ করে দিলেন কোচ হাতুরু সিংহ। কোচ হাতুরু সিংহ বলেন, মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ একজন দরকার বিশ্বকাপে, তার বিকল্প আর অন্য কেউ হতে পারে না। তো বন্ধুরা, আপনারা যারা রিয়াদ ভাইকে সত্যিই ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।